ইতিপূর্বে বেশ কিছুদিন আগে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের যে সমস্ত ওলামা ছিলেন কেউ কেউ এই সংগঠন থেকে বেরিয়ে গেছে। তাদের মধ্যে এক অংশ দাবি করছেন যে এর পরে সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার লিস্টে আপনার নাম আছে, এ বিষয়ে আপনি কি বলতে চান? দেখুন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আসবার এবং যাওয়ার দরজা সবার জন্য, কেউ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতে এলে তাকে ওয়েলকাম, কেউ যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে বার হতে চায় সেখানে বাধা দেওয়ার কোনো জায়গা আমাদের নেই। তবে আমরা হানাফি মাজহাবের উপরে সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে বাংলার মাটিতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহের মতাদর্শকে জিন্দা রাখবার জন্য যে নৈতিক লড়াই ও সংগ্রামে নেমেছিলাম, কে আমাদের সঙ্গে থাকলো আর কে বেরিয়ে গেল, কে সংগঠনে এলো আর কে চলে গেল, এইটা আমাদের মাথা ব্যথার কারণ নয়। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সঙ্গে ছিলাম, আছি এবং আগামী দিনেও ইনশাল্লাহ থাকব। তো কেউ যদি মনে করেন যে পরবর্তী লিস্টে রাজওয়ালি সাহেবের নাম আছে বা আগামী দিন তিনিও বেরিয়ে পড়তে পারেন, আমার মনে হয় যে এটা ঘুমিয়ে স্বপ্ন দেখার সামিল হবে। মানুষ যেমন ঘুমিয়ে অনেক কিছু দেখে কেন তার কোনো বাস্তবতা থাকে না, ঠিক এই কন্ডিশনটাও তাই। সে যেন ঘুমিয়ে কিছু দেখলো যে রাজওয়ালি সাহেব অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন থেকে বেরিয়ে গেছে। আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি একজন চোখওয়ালা, মানে আদর্শ চোখওয়ালা মানুষের মতো, অন্ধের মতো হয়ে আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে কখনোই সমর্থন করিনি এবং আগামী দিনেও করব না। আমি একজন চোখওয়ালা ব্যক্তিত্ব এবং এটাও আমি এর আগে বলেছি, আজও বলছি যে মুফতি সাহেবের সঙ্গে আমার সম্পর্ক অনেক ছোটবেলা থেকে। মুফতি সাহেব তখন বক্তৃতা লাইনে সবেমাত্র বলা যায় যে মুফতি সাহেবের স্টার্টিং বক্তৃতা লাইন, তখন আমি বয়সে খুব কাঁচা, খুব বেশি হলে আমার বয়স তখন হবে হয়তো 10-11 বছর। আর তখন থেকেই আমি মুফতি সাহেবের খুব খুব পছন্দ করতাম। তারপরে আমি যখন বসিরহাটের আমিনিয়া মাদ্রাসাতে ভর্তি হই, প্রাথমিকভাবে আমি 2-3 বছর একটা খারিজি মাদ্রাসাতে পড়েছিলাম। এরপরে যখন আমি বসিরহাট আমিনিয়া মাদ্রাসাতে ভর্তি হই, তখন মুফতি সাহেব হুজুর কিবলা ছিলেন আমিনিয়া মাদ্রাসার খারিজি বিভাগের একজন দায়িত্বশীল টিচার। তো সেখান থেকে সম্পর্ক আমার সাথে আরও গাঢ় হল। তারপরে মুফতি সাহেবের নৈতিকতা, মুফতি সাহেবের চরিত্র, মুফতি সাহেবের এলেম আমল, তার তাকওয়া, তার পরহেজগারিতা, সর্বোপরি ন্যায় সত্যের জায়গাতে তার যে অটলতা এবং অবিচলতা, এই অবিচলতা অটলতায় আমি খুবই মুগ্ধ হই, যা আমাকে আজকে এই পর্যন্ত খুব সহজেই পৌঁছে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার জীবনের এই সফলতা, আমার জীবনের এই উত্থান, আমার জীবনের এই জয়, আমার প্রতি জনগণের এই সমর্থন, আমার প্রতি জনগণের এই আন্তরিক ভালোবাসা, এসবই আমার জন্যে আল্লাহ পাকের দয়া এবং মুফতি সাহেবের জীবনের এক চূড়ান্ত অবদান। তো আমি এর আগেও এ কথাটা বলে রেখেছি যে আমি সবসময়ই কামনা করি যে আজীবন মুফতি সাহেবের সঙ্গে আমার এই সম্পর্ক অবিচ্ছিন্ন থাকুক, অটুট থাকুক, অকর্তিত থাকুক।
এবং এটাও বলে রেখেছি যে যতদিন কাফনের কাপড় না পড়ি আল্লাহ পাক আমাদের এই সম্পর্ককে বহাল রাখে। বাকি এরপরে যারা স্বপ্ন দেখছেন যে রজবরী সাহেব চলে যেতে পারেন, তারা এরপরে আরও অনেক স্বপ্ন দেখবেন, কিন্তু আমি বলবো এক্ষেত্রে যে তাদের এই স্বপ্নের কোনো বাস্তবতা আজও নেই, আগামী দিনে হবেও, ফিউচারও যেন কল্পনা না করে যে এই স্বপ্ন বাস্তবায়ন। কারণ আমি যেটা দেখেছি যে যে সমস্ত ওলামায়ে কেরাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন ছেড়ে বেরিয়েছে, তারা 30-40 বছর ধরে একরকম বলেছেন, সংগঠন থেকে বেরিয়ে যাওয়ার পরে আর এক রকম বলছেন, তাহলে এখন যেখানে ঢুকেছে সেখানে যে আর এক রকম বলতেছে, এরপরে যেখানে যাবে আর এক রকম বলবে। আমি এই নীতিতে বিশ্বাসী নেই, আমি যেখানে ছিলাম আছি, ইনশাল্লাহ থাকব। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।